বাংলাদেশে হারিয়ে যেতে বসেছে এরকম বৃহদ আকৃতির একটি পাখি হচ্ছে গয়ার। এর ইংরেজি নাম ওরিয়েন্টাল ডার্টার। আনিঙ্গিডি পরিবার বা গোত্রের অন্তর্গত এক প্রজাতির জলজ পাখি এরা। এদের গলা প্রায় সাপের মতোই হিলহিলে বলে এদের অনেকে সাপ পাখি বলেও ডেকে থাকেন। গয়ার বেশ বড়সড় একটা পাখি। পানকৌড়ি প্রজাতির এই পাখির লম্বা গলা হুবহু সাপের আকৃতির। শরীরটা যখন পানির তলায় অথবা ঝোপ জঙ্গল কিংবা কচুরি পানার মধ্যে লুকিয়ে রেখে গলাটা সামনের দিকে বাড়িয়ে দেয়, দুই থেকে এদেরকে দেখে অনেকে সাপ বলে বিভ্রান্ত হয়। মাথা ও ঘাড়ের উপরের দিকে গাঢ় বাদামি, যা পিঠ ও বুকে পৌঁছাতে পৌঁছাতে কালো আকার ধারণ করে তার লেজ পর্যন্ত বিস্তৃত হয়েছে। অংশফলক এবং ঢাকনি পালকের দুদিক চোখা ফলাকৃতির অসংখ্য সাদা পালক থাকে এদের। ঘাড়ের পাশ দিয়ে দুদিকে একটি করে লম্বা সাদা ডোরা দেখা যায়। গলা ও ঘাড়ের সাদা আভা থাকতে পারে। পানকৌড়ির ঠোঁট যেমন বড়শির মতো বাঁকানো, এদেরটা তেমনি সম্পূর্ণ বিপরীত। এদের ঠোঁট হয় সোজা এবং সুচালো। ঠোঁটে হলুদ বা কমলা রঙের দাগ থাকে। ঠোঁটে বলয়টাও সাদা। পুরুষের গলায় কিছু সাদা চিজি থাকে। ছোট পাখিদের মাথা গলা ও পিঠের দিকে ফিকে বাদামি রঙের হয়। প্রাথমিক পালকের মধ্যে বুক থেকে লেজ পর্যন্ত পালক বড়দের মতোই কালো। এদের পা লিপ্তপদ, অর্থাৎ পায়ের আঙ্গুলগুলো হাঁসের পায়ের মতোই পাতলা চামড়া দিয়ে পরস্পরের সংযুক্ত থাকে, যা এদেরকে সাঁতার কাটতে সাহায্য করে। পায়ের রং হয় বাদামি বা কালো রঙের। দৈর্ঘ্যে এরা 90 থেকে 100 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। এরা 16 বছর পর্যন্ত বাঁচতে পারে। যেসব জলাশয়ের স্রোত নেই, যেমন বড় বড় বিল, ছোট নদী, হ্রদ, জলাভূমি ইত্যাদি জলাশয়ে গয়ারের প্রধান বিচরণের স্থল। এছাড়া বাসা বানানোর পর্যাপ্ত সুবিধাসহ উপকূলীয় এলাকা, ম্যানগ্রোভ বন, এমনকি প্রজাশ্রয়গুলোতেও গয়ারের দেখা মিলে। গয়ার জলচর পাখি। এরা ছোট ছোট মাছ, ব্যাঙ, শামুক, কচ্ছপ ইত্যাদি শিকার করে খায়। ডুব দিয়ে এক নাগাড়ে 2-3 মিনিট পর্যন্ত কাটাতে পারে এরা। একবার কোনো শিকারের পিছু নিলে শিকার না ধরে ভেসে ওঠে না আর। মোটামুটি মাঝারি আকৃতির মাছও এদের সুচালো ছোটের মাথায় গাঁঠতে সক্ষম হয় এরা। এরা শিকার ধরে গিলে ফেলে না, পানির উপরে ভেসে তারপর গলদকরণ করে। গয়ারের পালক হাঁসের পালকের মতো নয়, পালক পানি শোষণ করে থাকে। পালক যখন ভিজে ভারী হয়ে যায়, তখন ঠিক পানকৌড়ির মতো ডাঙায় কঞ্চির উপরে বা বাঁশের উপরে বসে দানা মিলে তা শুকাতে দেয় এরা। সাধারণত একটি জলাশয়ে বা এলাকায় একজোড়ার বেশি গয়ার থাকে না। বেশিরভাগ সময় এরা পানকৌড়ি, বক, মদন টাক, বিভিন্ন প্রজাতির হাঁস, শামুক ভাঙা এদের সাথে খাবারের সন্ধানে ঘুরে বেড়ায়। পানিতে চলার সময় প্রায় সাবমেরিনের মতো সারা দেহ ডুবিয়ে কেবল মাথা পানির উপরে রেখেই সাঁতার কাটতে পারে এরা। প্রয়োজনে আলতোভাবে মাথাটি পানির নিচে টেনে নিয়ে একবারে গুম হয়েও যেতে পারে। কয়েক মিনিট পর আবার ভেসে ওঠে ঠোঁটে একটি মাছ চেপে ধরে। ওড়ার সময় গলা এস অক্ষরের মতো গুটিয়ে রাখে। সাধারণত বছরে এরা একবার ডিম দেয়, তবে কিছু কিছু প্রজাতি পাখি দুবারও ডিম দিয়ে থাকে। এদের প্রজনন ঋতু শীতকালের আগে আগে। ডিম দেওয়ার আগ মুহূর্তে স্ত্রী এবং পুরুষ উভয় মিলে নিরাপদ জায়গা খুঁজে বের করে। তারপর শুকনো ডালপালা ও গাছের পাতা দিয়ে কোনো রকমে বাসা বাঁধে। পানকৌড়ি আর বকের সাথে মিলে একই গাছের উপরে আলু থালু বাসা বানায় এরা। খুব একটা সৌন্দর্যে বাসা বাঁধতে জানে না এরা। 5-7 দিন খাটাখাটুনি করে অবশেষে বাসা তৈরি হয়ে গেলে 4 থেকে 6টি ডিম দেয় স্ত্রী পাখিগুলো। স্ত্রী পাখির ডিম পাড়া শেষ হলে পালা করে 2 পাখি ডিমে তা দেয়। ডিম ফুটতে 24 থেকে 25 দিন সময় লাগে। 4 সপ্তাহ বয়সের বাচ্চারাও সাঁতার কাটতে শিখে। সাধারণত 50 দিনের দিন উড়তে শেখে বাচ্চারা। মূলত দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশেই গয়ারের মূল আবাসস্থল। এছাড়া এই এলাকার বাইরে বিভিন্ন বিষুবরেখা সংলগ্ন এলাকাগুলোতেও গয়ার দেখা যায়।
প্রধানত বাসস্থান ধ্বংসের কারণে বিশ্বব্যাপী গয়ারের পরিমাণ দিন দিন কমেই আসছে। এছাড়াও শিকারির গুলিতেও বহু পাখি মারা পড়ছে। মানুষ অনেক সময় এদের ডিম এবং বাচ্চা চুরি করে নিয়ে যায়। বাচ্চারা চিল, বাজ পাখি কিংবা বন বিড়ালের সাধারণ খাদ্যে পরিণত হয়। পরিবেশ দূষণও এদের কমে যাওয়ার অন্যতম একটি প্রধান কারণ। বর্তমানে সারা পৃথিবীতে মাত্র 4,000-এর মতো গয়ার রয়েছে। তাই IUCN গয়ারকে নিকট সংকটাপন্ন প্রজাতি হিসেবে চিহ্নিত করেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আপনার কোনো মতামত থাকলে তা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানান, এবং এরকম মজার মজার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।